এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অ্যান্ড এখন ইভিনিং বলবো না নাইট বলবো, কি বলবো বুঝতে পারছি না। তারপরে তোমাদেরকে টাইমটা দেখালে তোমরা বুঝতে পারবে, আর পুরো ডিটেলসটাও বলছি। তো চলে এসেছি রান্নাঘরে, ভেবেছিলাম আজকে ব্লগ করতেই পারবো না, তো তাও এসেছি, কিছু যখন করছি ব্লগ করছি। তো চলো দেখাই কটা বাজে আগে। আই হোপ তোমরা টাইমটা দেখতে পাচ্ছ, 10:19 বাজে। এই মহিলার জন্য, এই যে এই ছোট্ট বাচ্চাটার জন্য আজকে আমি এসেছি 10:19 সময় রান্নাঘরে। সন্ধেবেলায় চিকেন বের করেছিলাম, সেটা তো আর রান্না করা হয়নি, কারণ আমার মেয়ে কি করেছে বলছি। তো এত রাত্রিরে যখন রান্না করা হয়নি, কিছু তো খেতে হবে। এদিকে দেখো ভেজিটেবলস ফ্রাই হচ্ছে, চাউমিন করব। এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে তো বয়েল টয়েল করে বাসনগুলো রেখেছি। আমার মেয়ে কি করেছে জানো, সেই দুপুরবেলা 2:30-2:30 সময় লাঞ্চ টাঞ্চ করে স্নান টান হয়ে গেছে অন্যদিন, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা খেলে, তারপরে আবার 2-2.5 ঘন্টা ঘুমায়, 6:30-6:30 সময় ওঠে, দেন আমি অফিসের কাজ শেষ করে ওকে খাওয়াই। আজকে ম্যাডামের কি খেলা চেপেছে জানি না, সেই স্নানের পরে আর ঘুমাইনি। যথারীতি সন্ধ্যেবেলা আমি যখন অফিসের পরে ওকে খাওয়াবো, তখন সে ঘুমে ছ্যানছ্যান করছে, খেতে চাইছে না। তো যতটা বানিয়েছিলাম ততটা তো খাইনি, অর্ধেক খেয়েছে, জলও খেতে পারেনি, সে তার ঘুম পেয়েছে। তার মাঝখানে একটা কাণ্ড ঘটিয়েছে রান্নাঘরে এসে, আমি ওর খাবারের বাসন টাসন সব ধুচ্ছিলাম। কি করেছে জানো, ওই কফির বোতলটা পিছন দিকে সরানো ছিল, সেইটাকে কি করে টেনে টেনে ফেলেছে, আর পায়ের একটা জায়গায় একটুখানি কেটে গেছে, কাছে রক্ত বেরিয়েছে। তো তারপরে এইসব করে টোরে যখন তাকে খাইয়ে দাইয়ে জামা কাপড় ছাড়িয়ে ঘুম পাড়িয়েছিলাম, এই মাত্র ঘুম থেকে উঠেছে, তারপরে আমি এসেছি রান্নাঘরে। এই হচ্ছে আমার মেয়ের কারবার। আর কিছু হলেই সন্দীপ বলে ঠিক আছে খাবার অর্ডার করে দিচ্ছি, বাট সামহাও আমি বললাম যে ঠাকুর এখন চিনি ঘুম থেকে উঠেছে, চিনি এত তাড়াতাড়ি ঘুমাবে না, 12:00 তো বাজাবেই বাজাবে, 12:00-12:30 তো বাজাবেই, তো বেটার আমি কিছু বানিয়ে নিই যেটা ইজি হবে। আর খাবার অর্ডার করে দেওয়াটা সলিউশন না, আর ইনফ্যাক্ট আমি এখন একদম বাইরের খাবার খেতেই চাইছি না, আমার ভাল লাগছে না আর ওই খেতে খেতে। আর এটাই প্যারেন্টহুড, মানে এরকম আগেও একদিন হয়েছে, রাত্রিবেলা 10:00 সময় চিকেন রান্না করেছি, সেদিন আর ব্লগ করিনি। তো এই হচ্ছে অবস্থা। চিনির পাটা দেখাই, দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ একটা দাগ, এই জায়গাটা কেটেছে, তারপরে রক্ত বেরিয়েছিল, তারপরে এখানে প্রথমে হলুদ লাগিয়ে দিয়েছিলাম, তারপরে টি ব্যাগ মলম লাগিয়ে দিয়েছে, এখন ঠিক আছে। এত দুষ্টুমি করে, দেখো ঝুড়ি থেকে আদা বের করে আদা খাচ্ছে, দেখেছো? দেখো আমার মেয়েকে কি বলবো, দেখো ঝুড়ি থেকে আদা বের করে। আমি এই জায়গাটা বাসন টাসন সব গুছিয়ে রাখি, ও সারাক্ষণ ফেলে। আর এই পেটিগুলো এখানে কেন বলো তো, এই প্যাকার্স অ্যান্ড মুভার্সের যখন জিনিসপত্র আসে এর মধ্যে কাচের বাসন ছিল, তো এইভাবেই রেখে দিয়েছি। আর আলু ঝুড়ি টুড়ি এখন এরকম পেটির মধ্যে রাখতে হয়, তা নাহলে এই যে ম্যাডাম দেখো আদা নিয়ে খাচ্ছে। এইদিকে আমার চাউমিন পুরো রেডি হয়ে গেছে, আজকে একটুখানি সোয়া সস দিয়েছি, ভেবেছিলাম একদম প্লেনই করবো, তাই একটুখানি সোয়া সস দিলাম। আর আমি না অন্যদিন আগে এদিকে সবজি ভাজার আগে না আগে ডিমটাকে ফ্রাই করে তুলে রাখি, বাট আজকে তাড়াহুড়োতে ভুলে গেছে, তাই এদিকটা ডিমের ভুজিটা বানিয়ে নিচ্ছে, দেন এটার সাথে মিক্সড করে দেবো, তো তাহলেই হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে গেল আর কি। আমরা এখনও রামসেতু তো দেখে কমপ্লিট করতে পারিনি, দেখো এইটুকুনি সবে দেখেছি, 2 ঘন্টা 7 মিনিটের মুভি, 2 দিন ধরে আমরা খালি এইটুকুনি দেখেছি, 2 ঘন্টা 28 মিনিটের মুভি, এখনও 2 ঘন্টা 7 মিনিট বাকি আছে। তো 2 দিন ধরে এই দেখেছি, চিনি ঘুরে বেড়াচ্ছে এখানে, আর আমাদের প্লেটও নিয়ে চলে এসেছি চাউমিনটা। এখানে রাত্রিরে আর কিছু স্যালাড ফ্যালাড কাটলাম না, ওই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে সন্দীপ, আর আমি একটু চিপস ছিল আর ইয়ে নিয়ে বসে পড়লাম। আর চাউমিনটা দেখতে কেমন হয়েছে বলো, চলো ডিনারটা করে নিই, দেন চিনিকে খাওয়াতে হবে। আজকে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে 11:53, আমরা তো চাউমিন খেলাম, আর চিনিকেও এতটা রাত্রির হয়ে গেছে বলে ওর জন্য জানো তো ভাতের জন্য চাল টাল সব ধুয়েই রেখেছিলাম, পেঁপে আলু কুমড়ো কেটে রেখেছিলাম, বাট এত রাত্রির আর দিলাম না, ওই 2-3 চামচের মতন নেস্টাম খেয়েছে, জল খাইয়ে দিয়েছি, দেখো 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 দুষ্টুমি দেখো। আর ওর ওই যে ভাতের চালটা আর তরকারিটা কেটে রেখেছিলাম, ওটা কি করবো কালকে আমরা যখন দুপুরে ভাত খাবো আমাদের ভাতে দিয়ে দেবো, ও আবার যখন ভাত খাবো ওকে ফ্রেশ চাল টাল দিয়ে বানিয়ে দেবো। আর আজকে যেহেতু দুপুরবেলা ঘুমায়নি বলে এরমভাবে ঘুমিয়েছে, ঠিক আছে। এখন ব্লগটা এন্ড করি, একদম পুচকে একটা ব্লগ, ভেবেছিলাম তো হব করবোই না, তাও ভাবলাম ঠিক আছে করি পুচকে ব্লগ। ম্যাডামের আবার ঘুমটুম পেয়ে গেছে বুঝতেই পারছ, এখন নিয়ে গিয়ে শোবো, একটু লাইট বন্ধ করার পরে আবার তাও তাণ্ডব করবে, আধা ঘন্টা তো তাণ্ডব করবে, তারপরে ম্যাডাম গিয়ে ঘুমাবে। কি দুষ্টুমি করে, আর দেখো আমার গলার চেন ধরে টানছে, পায়ের ওখানটায় আর রক্ত রক্ত বেরোয়নি, টি ব্যাগ লাগিয়ে দিয়েছি, এখন একবার টি ব্যাগ লাগিয়ে দেবো শোয়ানোর সময়, আমি তখনই রক্ত বেরিয়েছিল, দেখো দেখো পেন্ডেন্টটা ধরে টানছে। একটু আগে কি হচ্ছে জানো, চিপসের প্যাকেটটা ডাস্টবিনে ফেলেছে, সন্দীপ ডাস্টবিনের প্যাকেট চেঞ্জ করছে, ওইখান দিয়ে মনে হয় দেখতে পেয়েছে, গিয়ে কোন ফাঁকে ডাস্টবিন থেকে চিপসের প্যাকেট বের করে ওর মধ্যে আঙুল ঢুকিয়ে খাচ্ছে, সন্দীপ ভাগ্যে দেখেছে, এই সব করে আজকাল।
আর চিনির মোটামুটি যা যা গিফট অর্ডার করা ছিল সব চলে এসেছে, তার মধ্যে একটা আজকে রিটার্নও মানে রিটার্ন রিকোয়েস্টও দিয়েছি, ওটা পাল্টে দেবো, ওটার কোয়ালিটিটা অত ভালো না, ফার্স্ট ক্রাই থেকেই নিয়েছিলাম বাট ভালো না কোয়ালিটিটা খুব একটা। তো ওই গিফটের ব্লগটা তোমাদেরকে ওই সামনের সপ্তাহে, আমার তিন দিন মানে এই সপ্তাহেরই শনি রবি সোম আবার ছুটি আছে, ওর মধ্যে যে কোনো একদিন পোস্ট করবো। তো চলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে করে নিও, কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে। টিল দিন তোমরা সবাই খুব ভালো থেকো, গুড নাইট। আমারও ঘুম পেয়ে গেছে দেখো, চোখ আমি আর টেনে কথা বলতে পারছি না। গুড নাইট চিনি, একটু স্মাইল করে দাও, স্মাইল স্মাইল, টাটা করে দাও, টাটা 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 করো, টাটা টাটা। বদমাইশি করছে, চেনটা নিয়ে হাতের মধ্যে রম করছে না, ওই কী করে টাটা করবে, দেখেছো চেনের মধ্যে আঙুল ঢুকিয়ে আটকে রেখেছে। চলো বাই বাই।